সোনালী আশির সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাকিব আল রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন পাট অধিদপ্তরের সরকারি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন কর্মশালায় জানানো হয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত বান্ধব সোনালী আঁশ পাটের খ্যাতি রয়েছে বিশ্বব্যাপী পাট চাষে জমির উর্বরতা বৃদ্ধি পায় সমগ্র পাট খাতের সাথে বাংলাদেশে প্রায় চার কোটি মানুষের জীবন জীবিকা নিবিড়ভাবে সম্পর্কিত কর্মশালায় শিবগঞ্জ উপজেলার নির্বাচিত একশো জন পাট চাষী অংশ নেয়